ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে নৈহাটিতে পদযাত্রায় পা মেলালেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা অর্জুন পুত্র পাবন কুমার সিং। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের খাস তালুক নৈহাটিতে বিজেপির পদযাত্রায় মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। আজকে তো যে আমার প্রার্থী হয়েছে ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী, আর প্রার্থীকে নিয়ে একটা মিছিল আছে আপনার নদিয়া থেকে গড়িফারি। ওর যে এরকম যে আমার ওয়েস্ট বেঙ্গলে যেরকম দুর্নীতি চলছে, মিন সবাই ডিপার্টমেন্টে আপনি দেখবে দুর্নীতি তো আছেই আছে। একটা বাকি ছিল ও সন্দেশকালীন থেকে আপনি দেখে নিয়েছে যে মহিলা অপমান নিয়ে ইয়া জমিন দখল নিয়ে এইসব তো সবই কিছু তো দেখা যাচ্ছে। মিন্স কী বলবে, ওয়ান টু জে এ টু জেড যত আছে সব দুর্নীতি তো হয়ে গেছে এখানে। মানুষ না বুঝতে পারবে তো কী বলবে? আমি মানুষতে একটাই কথায় বলবে, একবার আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে যে সরকার আছে সেন্ট্রাল গভর্নমেন্টে আমার বিজেপি সরকার একবার এখানে আসে, আপনি দেখুন কত ডেভেলপমেন্ট হবে না হবে, এ তো একবার চান্স না দিয়ে কী করে আপনি বলতে পারবেন? দুর্নীতির বিরুদ্ধে ভোট হয় বাংলায়, দুর্নীতির বিরুদ্ধে ভোট হবে, নিশ্চয়ই ভোট হবে। দেখুন আপনি কিছু ভুল করলে আপনাকে পনিশমেন্ট না হবে তো কী করে আপনি বুঝতে পারবে? কী করে আপনার এই ইয়ে হবে? মিন্স একটা আপনার বলা যায় না কি স্কুলে যা স্টুডেন্ট একটা ভুল করে পনিশমেন্ট দেওয়া যায়, পনিশমেন্ট পড়ে দেখবে কি ও স্টুডেন্ট একটা রিয়েলাইজ করে কি আমি কি ভুল করেছেন। নিশ্চয় নিশ্চয় এখানে মানুষকে একটা পনিশমেন্ট দিতে হবে, পনিশমেন্ট না দেবে তো সরকার এরকম ভাববে কি আমি যেরকম কাজ করছে ও ভালোই কাজ করছে আর মানুষ এরকম আমার মেনে নিয়ে চলছে। এবং কের সঙ্গে কে আছে তো ভোটের সময় আপনি জেনে যাবে, ভোটে যখন রেজাল্ট আসবে তো। লেকিন আমার যত আমার নলেজ আছে আর যত আমি জানে, এত দুর্নীতি করা পড়ে তো মানুষ ওই পার্টির সঙ্গে থাকবে না, এ তো রেজাল্টে পড়ে দেখা যাবে। নিশ্চয়ই দেখুন ব্যারাকপুর তো সবসময় ভালো রেজাল্ট করে, 2019 আপনি দেখেছেন, এবার 2024 আগে থেকে খুব ভালো রেজাল্ট হবে, খুব ভালো ভোট থেকে আমার প্রার্থী জিতবে, আপনি একটা ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, ঠিক আছে। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।